হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, রাত জেগে যেভাবে তিলে তিলে নিঃশেষ হচ্ছেন আপনি। ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত ভাবেই হোক না কেন, ইদানিং রাত জাগাটা এক ধরনের ট্রেন্ড হয়ে গিয়েছে। আমরা এখনো রাত জেগে কাজ করি আর ভোর হলে ঘুমোতে যাই। আমরা অনেকেই এখন রাত জেগে কাজ করতে পছন্দ করি। বিশাল কর্মব্যস্ততার এই ব্যস্ত নগরীতে আমরা এখন ভুলেই যাই নিজেদের যত্ন নিতে, যার পরিণতি অল্প বয়সেই বুড়িয়ে যাওয়া সহ নানান জটিল রোগে আক্রান্ত হওয়া। চলুন জেনে নেওয়া যাক, রাতের বেলায় না ঘুমালে কিংবা কম ঘুমালে আমরা কি ধরনের অসুবিধার সম্মুখীন হই। এক, ক্ষুধা বেড়ে যায় এবং আপনি বেশি খেতে শুরু করেন, যার পরিণতি হচ্ছে অবেসিটি বা স্থূলতা। দুই, স্ট্রোক করার ঝুঁকি 4 গুণ বেড়ে যায়, এছাড়াও অন্যান্য হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। তিন, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 4, মস্তিষ্কের টিস্যু নষ্ট হওয়া শুরু করে। 5, ধীরে ধীরে স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করে। 6, অ্যাসিডিটি, যেটা পরবর্তীতে পাকস্থলীতে আলসারে রূপ নেয়। 7, কর্মের ধারাবাহিকতা বিপর্যস্ত হয় এবং কর্মচঞ্চলতা হ্রাস পায়। 8, যে কোনো ব্যাপারে পূর্ণ মনোযোগ দেওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায়। 9, সারাদিন একটা ক্লান্তির অনুভূতি হয়। 10, গ্যামিট কম তৈরি হয়, ফলে রিপ্রোডাকশন সিস্টেমের ফার্টিলিটি কমে যায়। 11, উচ্চ রক্তচাপ বেড়ে যায়। 12, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে। 13, ত্বকে ছোপ ছোপ দাগ পড়ে এবং ত্বকের রং নষ্ট হয়ে যায়। 14, চামড়া দ্রুত কুচকে যাওয়ার আশঙ্কা থাকে। 15, মেজাজ খিটখিটে হয়ে যায়। 16, সারকোপেনিয়া হবার প্রবণতা বেশি দেখা যায়। সারকোপেনিয়া হলো এমন এক জটিলতা যাতে রোগী ধীরে ধীরে পেশি হারাতে থাকেন। 17, নারীদের মাঝে মেদবহুল পেট এবং মেটাবলিক সিন্ড্রোম হতে দেখা যায়। 18, স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের মতো ক্যান্সারের কোষ দেহে গঠন হয়ে থাকে অতিরিক্ত রাত জাগার কারণে। অনেকদিন তারুণ্য ধরে রাখতে ঘুমের কোনো বিকল্প নেই। নিয়ম মেনে 6 থেকে 8 ঘন্টা ঘুমালে শারীরিক এবং মানসিকভাবে খুব সহজেই সুস্থ থাকা যায়। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ। হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, এই গরমে যেভাবে আপনার শিশুকে সুস্থ রাখবেন।